প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি নামাচ্ছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে তারা এখানে হাজির হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এই নৌকা নিয়ে আসছে। আজকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ওটা হচ্ছে ফিরোজ আলী, গাজীপুর জেলার, গাজীপুর সদর উপজেলার ফিরোজ আলী, একটি ঐতিহ্যবাহী শালদহ নদী। এই নদীতেই আপনারা দেখতে পাচ্ছেন যে কে নৌকাগুলি রেডি করছে, তারা এই নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শকবৃন্দ আমার সাথেই থাকুন। আপনি কোথায় থেকে আসছেন? কোথায়? ভুয়াপুর থেকে আসছেন নৌকা প্রতিযোগিতায়? এই এই নৌকা নিয়ে আসছেন? আপনি কি প্রতি বছর এই নৌকা প্রতিযোগিতা আসেন? প্রতি বছর এই ফিরোজ আলী আসেন? কোনবার কি পুরস্কার নিছেন? মোটরসাইকেল পাইছিলেন? ওয়াও, ধন্যবাদ। আমরা হচ্ছে মামুননগর থেকে। মামুননগর নৌকা বাইচ অংশগ্রহণ করবেন প্রতিযোগিতায়? মামুননগর এটা কোন জেলা? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পাশেই থাকবেন। এই নদীটি হচ্ছে একটি শালদহ নদী। দর্শকবৃন্দু, এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি নৌকা নামানো হচ্ছে। এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এলাকার, কোনাবাড়ি এলাকায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য তারা চলে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়েছে, দর্শনার্থীরা সমাগত হয়েছে এই প্রতিযোগিতা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা বাইচগুলি প্রস্তুতি নেওয়া হচ্ছে, নৌকাগুলি কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা সাথেই থাকবেন, আপনাদেরকে সেই প্রতিযোগিতার অংশটি আপনাদেরকে দেখাব। প্রিয় দর্শক বিন্দু, নৌকা বাইচ প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল রাখা হয়েছে। এখানে মোটরসাইকেলগুলি যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হবে তাদেরকে মোটরসাইকেলগুলি দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ফিরোজ আলী, গাজীপুর সদর উপজেলার ফিরোজ আলী কিছুক্ষণের ভিতরে মন্ত্রী মহোদয় চলে আসছেন। আপনারা পাশেই থাকুন, আপনাদেরকে সেই প্রতিযোগিতা দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুরু হতে যাচ্ছে গাজীপুরের ফিরোজ আলী শালদহ নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকজন সমাগম হয়েছে, বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন চলে আসছে। একটি গ্রামীণ ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি নৌকা বাইচ ওই যে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সেই নৌকা বাইচটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে নৌকা ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নৌকা এইদিকে আসছে। নৌকা বাইচ প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হয়েছে। এই মুহূর্তে নৌকাগুলি ছাড়ছে, দেখা যাচ্ছে। ওই
এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সবুজ রঙের নৌকাটি আগে আসছে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজটা অনেক এগিয়ে আছে অনেক দূরে এগিয়ে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি নৌকা সবুজ পরবর্তীতে লাল সবুজটা অনেক এগিয়ে আছে দ্বিতীয় রাউন্ডে আবারও নৌকাগুলি দেখতে পাচ্ছেন আবারও নৌকাগুলি ছাড়ছে নৌকা বাইস প্রতিযোগিতা দ্বিতীয় রাউন্ডে আবারও নৌকাগুলি আসছে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল প্রতিযোগিতায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি নৌকা প্রায় সমান সমান একই অবস্থা আছে পিছনে সবুজ রঙের নৌকাটি পিছনে পড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে নৌকা প্রতিযোগিতা শুরু হয়েছে এটি গাজীপুর জেলার ফিরোজ আলী শালদহ নদীতে এই প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা জানেন সবুজ রঙের নৌকাটি এগিয়ে যাচ্ছে প্রত্যেক বছর খেতে করে হ্যাঁ।